দক্ষিণ এশিয়ার অতি পরিচিত এক বিরল প্রাণীর নাম নীলগাই। এর ইংরেজি নাম ব্লু বুল। এই প্রাণীটি সাদা পায়ে হরিণ নামেও পরিচিত। ভারতীয় উপমহাদেশে অ্যান্টিলোপ জাতীয় প্রাণীদের মধ্যে নীলগাই সবচেয়ে বৃহৎ আকৃতির। ভারতের অধিকাংশ অঞ্চলেই নীলগাই দেখা যায়। উত্তরের হিমালয় পাদদেশ থেকে দক্ষিণে কর্ণাটক প্রদেশ পর্যন্ত এদের দেখা মেলে। এছাড়া পাকিস্তান ও নেপালের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় নীলগাই দেখা যায়। চীনেও নীলগাই রয়েছে বলে জানা যায়, তবে এ বিষয়ে কোনো সচিত্র প্রমাণ নেই। 1950-এর আগ পর্যন্ত বাংলাদেশের দিনাজপুর এলাকায় নীলগাই দেখা গেলেও বর্তমানে তা বিলুপ্ত। এছাড়াও যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নীলগাই অবমুক্ত করা হয়েছে। নীলগাই এমনিতে সুন্দর, তবে দেখতে অনেকটা বিদঘুটে চেহারার ঘোড়ার মতো। দেহের পেছনের দিক কাঁধ থেকে নিচু, কারণ সামনের পা পেছনের পা থেকে লম্বা। ঘাড়ে বন্য শুকরের কেশরের মতো ঘন লোম আছে এদের। পুরুষ নীলগাইয়ের শরীর গাঢ় ধূসর বর্ণের, প্রায় কালচে রঙের। অনেক সময় শরীরে নীলচে আভা দেখা যায় বলে এদের নীলগাই নামকরণ করা হয়েছিল। মাদি নীলগাই ও শাবকের বর্ণ লালচে বাদামি ও খুরের উপরের লোম সাদা, এবং প্রত্যেক গালে, চোখের নিচে ও পেছনের দুটি করে সাদা ছোপ থাকে। ঠোঁট, থুতনি, কানের ভেতরের দিক ও লেজের নিচের তলদেশ সাদাটে। শুধুমাত্র পুরুষ নীলগাইয়ের শিং আছে। শিং দুটি মসৃণ, কৌণিক ও সামনের দিকে হালকা বাঁকানো। এদের শিংয়ের গোড়া ত্রিকোণ আকৃতি এবং উপরিভাগ বৃত্তাকার। নীলগাই ছোট ছোট পাহাড় আর ঝোপ জঙ্গলপূর্ণ মাঠে চড়ে বেড়াতে ভালোবাসে। ঘন বন এড়িয়ে চলে। সচরাচর 4-10 সদস্যের দল নিয়েই নীলগাই ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে 20 বা তার বেশি সদস্য দেখা যায় এদের দলে। এরা শিশু, বৃদ্ধ এবং যুবক নিয়ে একসঙ্গে থেকে দল বাঁধে। নীলগাই শস্যক্ষেত্রে ব্যাপক ক্ষতি করতে পটু। সকাল আর বিকেলে খাওয়ার পাট চকিয়ে দিনের বাকি সময়টা গাছের ছায়ে বসে আরামে কাটিয়ে দেয়। মহুয়া গাছের রসালো ফুল এদের দারুণ পছন্দ। পানি ছাড়া এরা দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারে। এমনকি গরমের দিনেও এরা নিয়মিত পানি খায় না। এদের আত্মরক্ষার প্রধান উপায় দৌড়ে পালানো। দ্রুতগামী ও শক্তিশালী ঘোড়ার পিঠে না চড়ে নীলগাই ধরা প্রায় অসম্ভব। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আসুন আমরা পরিবেশকে সুস্থ রাখি, যে কোনো শিকার থেকে বিরত থাকি। প্রতিনিয়ত পরিবেশের অবিচ্ছেদ্য উপাদান সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার আপনাদের মাঝে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।